Hello everyone, Assalamualaikum. কয়েকদিন আগে রিঙ্কির এড্রেস আর আমার ভিডিওর জন্য মাইক কিনতে আমরা বসুন্ধরা সিটি গিয়েছিলাম, সেই ব্লগটি আজকে আপনাদের সাথে শেয়ার করছি। আগের দিন রাতে আমি বলেছিলাম রিঙ্কিকে আমি শপিং এ নিয়ে যাব, আর এটা শোনার পর থেকে শি ওয়াজ সো এক্সাইটেড। সকাল সকাল ঘুম থেকে উঠেই সে মেকআপ শেকআপ নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। আপনাদের যাদের ওজন বেড়েই যাচ্ছে, কিছুতেই কমাতে পারছেন না, তারা রিঙ্কির মতন এই কেটো গ্রিন কফিটি সেবন করে দেখতে পারেন। এটি সেবনে আপনারা 5-7 কেজি ওজন কমাতে পারবেন। 200 ml কুসুম কুসুম গরম পানিতে 1 tsp কফি মিক্স করলেই রেডি হয়ে যাবে আপনাদের কেটো গ্রিন কফি। ভালো রেজাল্টের জন্য সকালে ও রাতে খাবার আগে খালি পেটে আপনারা কেটো গ্রিন কফি সেবন করবেন। ইদানিং রিঙ্কি আমাকে খুব পচায়, আমি নাকি খুব মোটু হয়ে যাচ্ছি, তাই কেটো ডায়েট কফির পাশাপাশি সে আমার জন্য ন্যাচারাল ডায়েট সাপ্লিমেন্টটা অর্ডার করেছে। এই কম্বো প্যাকটি একসাথে সেবন করলে আমি নাকি 10-15 কেজি ওজন কমাতে পারবো। রিঙ্কি আমাকে জোর করছিল যাতে আমি আজ থেকে সেবন করা শুরু করি। আমি বলছিলাম প্লিজ আজকে না, ইনশাল্লাহ নেক্সট দিন থেকে। আপনারা অনেকেই জানেন যে আরবি আরিবা ভোরের দিকে ঘুমায়, ঘুম থেকে তুলে আরবিকে ওর মা রেডি করাচ্ছিল, তাই আরবির সে কি কান্না। আরবিকে বাসায় রেখে যাওয়া পসিবল না, বিকজ ঘুম থেকে উঠে ও আমাদেরকে না পেলে খুব কান্নাকাটি করবে। আরবির কান্নাকাটিতে রানুর মাও ঘুম থেকে উঠে গিয়েছিল। রিঙ্কি সুন্দর করে রানুর চুলটা বেঁধে দিল। রিঙ্কি ওয়াজ সো কনফিউজ যে কোন ব্যাগটা নেবে, আমি ওকে এই হোয়াইট ব্যাগটা চুজ করে দিলাম। ফাইনালি এখন আমরা বের হয়ে পড়ব, রাহনুমাকে দাদির কাছে রেখে আসব। আমরা যদি ঘুরতে যেতাম তাহলে রাহনুমাকে অবশ্যই নিয়ে যেতাম, যেহেতু শপিং এ যাচ্ছি তাই রাহনুমাকে বাসায় রেখে যাওয়াটাই ভালো। ইদানিং রাহনুমা আরবির থেকেও বেশি দুষ্টামি করে। আরবি একটা সানগ্লাস পরে ভাপ সাপ নিয়ে বের হয়েছে, দেন ফ্রন্ট ক্যামেরা দিয়ে আমরা একটু ভিডিও করছিলাম, মজা করছিলাম, বাট ডেফিনেটলি উই ওয়ার মিসিং আরিবা। ফাইনালি আমরা বসুন্ধরা সিটি চলেই এলাম। প্রথমে আমরা যাব একটা টেলারের দোকানে, রিঙ্কের একটা পার্টি গাউন অর্ডার করতে হবে, তাই আমরা চলে এলাম Level 3 রানা ফ্যাশনে। তারা আমাদের পরিচিত, তাই ড্রেসটি আজকেই অল্টার করে তারা আমাদেরকে দিয়ে দিবে, তবে এর জন্য আমাদের অপেক্ষা করতে হবে মিনিমাম 3 ঘন্টা। এদিকে আপনাদের আরবির ক্ষুধা লেগে গিয়েছিল, তাই আমরা চলে এলাম বসুন্ধরার ফুড কোর্টে। আরবি ফ্রাইড চিকেন খেতে ভালোবাসে, তাই আমরা BFC থেকে ফ্রাইড চিকেন নিয়ে নিলাম। আরবি ওয়াজ হাংরি, তাই সে ফ্রাইড চিকেন মজা করে খাচ্ছিল। আমি আর রিঙ্কি আরিবাকে ভীষণ মিস করছিলাম, কারণ আরিবাও ফ্রাইড চিকেন খেতে ভীষণ ভালোবাসে, তাই আমরা ডিসাইড করি নেক্সট দিন আরিবাকে BFC থেকে ফ্রাইড চিকেন কিনে খাওয়াবো। এরপর রিঙ্কি স্টার সিনেপ্লেক্সের আশেপাশে ঘুরঘুর করছিল, কোন মুভি চলছে, কোন মুভি সামনে আসবে তা দেখছিল। এরপর আমি রিঙ্কিকে মজা করে বললাম চল আমরা মুভি দেখি। রিঙ্কি হেসে বলল এটা কি সম্ভব, আরাবি কিছুক্ষণ থেকেই তো কান্নাকাটি শুরু করে দেবে। আসলে ওরা দুজন বড় না হওয়া পর্যন্ত আমাদের হলে গিয়ে মুভি দেখা পসিবিলি না। স্টাইল ইকোর ফেসবুক পেজে রিঙ্কি এড্রেসটা দেখে মোটামুটি ডিসাইডেড যে সে এই ড্রেসটাই কিনবে, তাই এখন আমরা চলে এলাম স্টাইল ইকোর আউটলেটে। সব ড্রেসের ভিড়ে রিঙ্কি শুধু ওই ড্রেসই খুঁজছিল। সব জায়গায় খুঁজে না পেয়ে দোকানের এমপ্লয়িকে আমরা জিজ্ঞাসা করে জানতে পারি যে এই ড্রেসটি সোল্ড আউট। এই ড্রেসটি নাকি তাদের কোনো শোরুমে এখন আর অ্যাভেলেবেল নেই। বুক ভরা হতাশা নিয়ে সেখান থেকে বের হয়ে যাচ্ছিলাম আমার ফোনের জন্য মাইক কিনতে, হঠাৎ আরবি এই আইসক্রিমের স্টলটা দেখে বলছে আইসক্রিম খাবে। আরবি মজা করে আইসক্রিম খাচ্ছিল, আর এদিকে আমাদের সুইট অ্যান্ড স্পাইসি কর্ন রেডি হচ্ছিল। বর্তমানে আমি ইউল্যান্সের এই মাইক্রোফোনটা ইউজ করছিলাম, কিন্তু আনফর্চুনেটলি ফোনের সাথে যে জ্যাকটা কানেক্ট করে এই জ্যাকটা আরবি আরিবা নষ্ট করে ফেলেছে। ইউল্যান্সের এই মাইক্রোফোনটি এই দোকান ছাড়া বসুন্ধরার আমি কোনো দোকানই আর খুঁজে পাইনি, কিন্তু দুঃখের বিষয় এই যে তাদের কাছে ইউল্যান্সের যে কটাই মাইক্রোফোন ছিল একটিও আমার ফোনের সাথে কানেক্ট হচ্ছিল না, মানে প্রত্যেকটা মাইক্রোফোনের মধ্যে ডিফেক্ট ছিল। আর এদিকে আমাদের আরবি কোনো কারণ ছাড়াই কান্নাকাটি শুরু করে দিছে। হ্যাঁ, এটাই আমাদের আরবি, তার মুড একটু পরপর সুইং করে। রিঙ্কি যে ড্রেসটি অল্টার করতে দিয়েছিল সেটা হাতে পেতে আমাদের আরো 30 মিনিট অপেক্ষা করতে হয়েছিল। এরপর চরম হতাশা নিয়ে আমরা মার্কেট থেকে বের হয়ে পড়ি। আমার মাইক বা রিঙ্কির ড্রেস কোনোটাই সেখানে পাইনি, তবে অল্টার করতে দেওয়া ড্রেসটি পারফেক্ট ছিল। আজকের ভিডিওটি এ পর্যন্তই। রিঙ্কির সামনে ঈদ উপলক্ষে কি ড্রেস কিনে সেটাও আপনাদের সাথে শেয়ার করবো। সবাই ভালো থাকবেন, বাই বাই।